আসসালামু আলাইকুম আজকে আমি ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান অনুশীলন বইয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায় ছিল আকাশ কত বড় এই অধ্যায়ে অনেকগুলো কাজ রয়েছে আমি এখন এই কাজগুলো ধারাবাহিকভাবে উপস্থাপন করব। এখানে প্রথম কাজটি ছিল আকাশের দিকে তাকিয়ে যা যা প্রশ্ন তোমাদের মনে জাগে এখানে লিখে রাখো এই কাজ শেষ হলে মিলিয়ে দেখে নিও কোন কোন প্রশ্নের উত্তর খুঁজে পেলে এখন আমরা আকাশের দিকে তাকাবো তাকার পরে কিছু প্রশ্ন অনুভব করব। আকাশের দিকে তাকিয়ে আমার মনে যা যা প্রশ্ন জাগে এক নম্বর প্রশ্ন মহাবিশ্ব কত বড় হবে দুই নম্বর আছে নক্ষত্রগুলো সকল স্থানে সমানভাবে ছড়িয়ে থাকে না কেন তিন নম্বর নক্ষত্রগুলো কীভাবে জন্ম হয়েছিল চার নম্বর গ্যালাক্সি কি পাঁচ নম্বর এদের সংখ্যায় বা কত ছয় আকাশে সাদা ধোয়ার মতো এগুলো কি এখানে আরও অনেকগুলো প্রশ্ন আসে আমি এই কয়টি লিখেছি তোমরা এই সব প্রশ্ন বইয়ে লিখে রাখতে পারো এরপরের কাজে আসি এরপরের কাজে বলা হয়েছে আকাশ দেখতে আকাশ দেখার পরে একটি শখ দেওয়া আছে এই শখটি পূরণ করতে হবে দিনের আকাশে কী কী দেখি এখন আমরা দিনের আকাশে কী কী দেখি এক সূর্য সাদা কালো মেঘের ভেলা নীল আকাশ আর এদিকে বলা হচ্ছে রাতের আকাশে কী কী দেখি রাতের আকাশের চাঁদ নানা রঙের নক্ষত্র ছায়াপথ রাতের আকাশে মাঝে মাঝে উল্কাপিন্ডিও দেখা যায় এভাবেই আমরা এই কাজটিও করবো এরপরের কাজে আসি এখন আমরা এরপরের কাজে বলা হচ্ছে চলো একে ফেলা যাক কি এঁকে ফেলা যাক সূর্যের ছবি আঁকতে বলছে আমি এখানে একটি সূর্যের ছবি এখানে পিন করে দিয়েছি তোমরা এই ছবিটা অঙ্কন করে দিবা অথবা হাতে আঁকা সূর্যের ছবি অঙ্কন করবা সমস্যা নেই এরপরের কাজে আসি এরপরের কাজে বলা হচ্ছে তোমাদের অনুমান এখন এই পৃথিবীতে গ্যালাক্সির সংখ্যাগুলো তোমাদেরকে কী করতে বলা হচ্ছে অনুমান করতে বলা হচ্ছে এখন অনুমান গ্যালাক্সির সংখ্যা আমরা অনুমান করছি আশি হাজার কোটি আর গ্যালাক্সিতে মোট নক্ষত্রের সংখ্যা হচ্ছে পঞ্চাশ কোটি আমি ভিডিওটি বড় না করার জন্য সংক্ষেপে উত্তরগুলো প্রদান করতেছি তোমরা একটু বইয়ের সাথে মিলিয়ে এই উত্তরগুলো বসাই দেবা এরপরের কাছটিতে আসি এরপরের কাজটিতে বলা হচ্ছে তোমাদের অনুমান এবং বিজ্ঞানীদের অনুমান মিলিয়ে দেখব আমরা অনুমান করছিলাম আশি হাজার কোটি আগের সঙ্গে আর বিজ্ঞানীদের অনুমান হচ্ছে এক লক্ষ কোটি গ্যালাক্সিতে মোট নক্ষত্রের সংখ্যা পঞ্চাশ কোটি আর বিজ্ঞানীর অনুমান ছিল এক কোটি এভাবে আমরা এর কাজ শখটিও পূরণ করবো এরপরের কাজটিতে আসি পরের কাজটি হল বিগ ব্যাং তত্ত্ব কি বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে প্রতিষ্ঠা পেয়েছে নাকি তা শুধু মানুষের কল্পনা এখন উত্তরে আসব বিগ ব্যাং তত্ত্ব বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে প্রতিষ্ঠা পেয়েছে বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন আজ থেকে চোদ্দ বিলিয়ন বা এক হাজার চারশো কোটি বছর আগে পুরো এই বিশাল বিশ্বব্রহ্মাণ্ড একটি বিন্দুতে ছিল অবিশ্বাস্য একটি বিস্ফোরণের পর সেই বিন্দুটি প্রসারিত হয়ে বর্তমান বিশ্বব্রহ্মাণ্ডের রূপ নিয়েছে সেই বিস্ফোরণের নাম দেওয়া হচ্ছে বিগ ব্যাং এভাবেই তোমরা এই প্রশ্নটি উত্তর করবা তারপরের প্রশ্নটি ছিল এই তত্ত্বের সাপেক সাপেক্ষে কি বিজ্ঞানীরা কোনো প্রমাণ পেয়েছে উত্তর আছে এই তত্ত্বের সপক্ষে বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা যখন দেখলেন বিশ্বব্রহ্মাণ্ডে শুধু গ্যালাক্সি আর গ্যালাক্সি তখন তারা সেগুলোকে নিয়ে গবেষণা করা শুরু করলেন এবং এক সময় আবিষ্কার করলেন গ্যালাক্সিগুলো একটি থেকে আরেকটি দূরে সরে যাচ্ছে যার অর্থ অতীতে সেগুলো নিশ্চয় কাছাকাছি ছিল তোমরা এইভাবে এই দুইটি প্রশ্নের উত্তর বইয়ে লিখে রাখবা এরপরে আসি এরপরে চৈত্র সেশনে একটি কাজ রয়েছে কাজটি হলো অন্যদের ছবি আর গল্পের সাথে নিজেদেরটা মিলিয়ে দেখো তোমার শিক্ষককে দেখাও এখন এখানে একটি গল্প লিখতে বলছে গল্পটি তোমরা লিখবা আমি এই গল্পটি এখানে লিখেছি তোমরা একটু দেখে নিয়ে গল্পটি সুন্দর করে লিখে রাখতে পারো আমি পড়তেছি না কারণ পড়তে গেলে অনেক সময় লাগবে গল্পটি একটু হলো বড় তোমরা এই গল্পটি সুন্দর করে লিখে তোমাদের স্যারদেরকে দেখাবা তাহলে তোমরা এভাবেই গল্পটি লিখে রাখতে পারো লিখে তোমাদের স্যারকে গল্পটি দেখাবো এখন এর পরের কাছটিতে আসি এর পরের কাজটি ছিল তোমরা একমত হওয়ার পর উত্তরগুলো পরের পৃষ্ঠার শখে লিখে রাখো একমত না হতে পারলেও সেটাও লিখে রাখো এখানে একটি শখ আছে এই শখটি এখন আমরা পূরণ করব। এই শখটিতে দুইটি কলাম রয়েছে একটা বাংলা বর্ষপঞ্জি একটি আছে জ্যোতিষবিদ্যা বা ভাগ্য গণনা এখানে প্রশ্ন রয়েছে প্রশ্নগুলোর উত্তর মিল করতে হবে কীভাবে এলো তাহলে বাংলা বশপঞ্জি কীভাবে এলো বাংলা বর্ষপঞ্জি বাংলা মাসগুলো নক্ষত্রমণ্ডলীর উদয়ের সাথে সম্পর্ক রেখে প্রাচীন জ্যোতিষবিজ্ঞানীরা তৈরি করেছেন জ্যোতিষবিদ্যা বা ভাগ্য গণনা জ্যোতিষবিজ্ঞানীরা নক্ষত্রমণ্ডলীর সাথে কল্পনা করে তাদের সেরকম নাম দিয়েছেন ভাগ্যগণনার জন্য এই নক্ষত্রমণ্ডলীকে ব্যবহার করা হয় এরপরের প্রশ্নতে বলা হচ্ছে কি কাজে ব্যবহার করা হয় বাংলা বর্ষপঞ্জিতে বাংলা বর্ষপঞ্জি দিন তারিখ ও ঋতু গণনায় ব্যবহার করা হয় জ্যোতিষবিদ্যা বা ভাগ্য গণনায় শুভ সময় ও অশুভ সময় এবং মানুষের ভাগ্য নির্ধারণের জন্য ব্যবহার করা হয় এরপরে রয়েছে বৈজ্ঞানিক ভিত্তি আছে কি না বর্ষপঞ্জিতে বৈজ্ঞানিক ভিত্তি আছে আর ভাগ গণনায় বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই তাহলে তোমরা এভাবেই এই শখটি পূরণ করতে পারো এরপরের কাছে আসি এরপরে আরেকটি শখ রয়েছে এরপরের শখটি হচ্ছে শক্তিদে দুটি কলামে বিভক্ত প্রচলিত অবৈজ্ঞানিক চর্চা বা কুসংস্কার গুলো হচ্ছে ভাগ্য গণনা শুভ সময় এবং অশুভ সময় নির্ণয় করা এরপরে এদিকে মানুষ এখনও ভাগ্য গণনায় বিশ্বাস করে এখন বলা আছে তোমার দায়িত্ব কী হওয়া উচিত তাহলে যারা গণনায় বিশ্বাস করে তাদের বোঝাবো বোঝানো এসবের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই তারপরে হচ্ছে কী করা উচিত ছিল বৈজ্ঞানিক ধারণা সুফল এবং কুসংস্কারের ভিত্তিহীনতা বন্ধুদের সাথে আলোচনা করো তাহলে তোমরা এভাবেই এই শখটিও পূরণ করতে পারো এরপরের কাজে আসি পরের কাজে কিছু প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে এখানে বলা হয়েছে শেষ করার আগে নিচের শখে নিজের চিন্তাটা টুকে রাখো তাহলে এবার বামের দিকে বাম দিকের প্রশ্নগুলো একটু ভেবে ডান পাশে তোমার উত্তরটুকু বসিয়ে দাও বাম পাশে কিছু প্রশ্ন দেওয়া আছে এবং ডান পাশে উত্তর লিখতে হবে আকাশের দিকে তাকালে এখন নতুন কি কি চোখে পড়ছে বা নতুন কি চিন্তা মাথায় আসে আঁকা বেরোতে হচ্ছে আকাশের দিকে তাকালে এখন ছায়াপথ ও ধ্রুবতারা চোখে পড়ছে আমার মাথায় একটি প্রশ্ন ঘুরপাক করে যদি মহাবিশ্ব সম্প্রসারণ ঘটে তবে ধ্রুবতারা পৃথিবী থেকে দূরে সরেন যায় না কেন সেটি নির্দিষ্ট জায়গায় স্থির থাকে কেন এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর দ্বিতীয় প্রশ্নের উত্তর বলা হচ্ছে এই বিষয়ে আর কি কি মাথায় ঘুরপাক খাচ্ছে আর কি কি মাথায় ঘুরপাক খাচ্ছে উত্তর হচ্ছে এক নম্বর মহাবিশ্বেই কি আর কোথায় প্রাণের অস্তিত্ব আছে দুই বেশি ভরের একটি নক্ষত্রে যদি সব জ্বালানি ফুরিয়ে যায় তবে এটি কিভাবে অবিশ্বাস্য বড় বিস্ফোরণ ঘটায় তিন সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহ উপগ্রহ ঘুরছে তেমনি অন্যান্য লক্ষ কোটি কেন্দ্র করে কি একইভাবে গ্রহ ও উপগ্রহ ঘুরছে তাহলে এভাবেই আমরা এই দুটি প্রশ্নের উত্তরও করতে পারবো তোমরা এটা বইয়ে লিখে রাখবা তাহলে এই প্রশ্ন দুটির মাধ্যমে প্রথম অধ্যায়ের সকল কাজ এ পর্যন্তই শেষ তাহলে আমরা এভাবেই প্রথম অধ্যায়ের সকল প্রশ্নের উত্তর করতে পারি বা সকল সকের উত্তর করেতে পারি ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে